আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও হাসপাতালে না গিয়ে সুস্থ হচ্ছেন অনেকে, মনোবল যোগাচ্ছে বাঁচার সাহস। হৃদরোগে মারা গেলেন জাতীয় অধ্যাপক ও বরেণ্য প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। রাজধানীর হোটেল রেস্তোরাঁয় আজ থেকে বিক্রি হবে ইফতার সামগ্রী, ফুটপাতে বন্ধ, পাড়া মহল্লার দোকান খোলা বিকাল 4টা পর্যন্ত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও বাসায় চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছেন অনেকে। তারা বলছেন এই ভাইরাসে আক্রান্ত হলেও মনোবলই তাদেরকে বাঁচার সাহস জুগিয়েছে। এমন কয়েকজনের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন রসনা দাস। অল্প অল্প জ্বর এবং তার পাশাপাশি পুরো শরীর প্রচন্ড ব্যথা, মাথাটা অনেক ভারী হয়ে গেছিল মনে হচ্ছিল। করোনা সংক্রামিত হয়ে যেন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক আহাদ হোসেন টুটুলকে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, বাসায় বসে চিকিৎসকদের পরামর্শ নিয়েই তিনি এখন সুস্থ। তবে এই কষ্ট শুধু শারীরিক নয়, মানসিকও, কারণ সামাজিকভাবে করোনা রোগীদের মানুষ ভিন্ন চোখে দেখে। যখন লকডাউন করতে এলো থানা থেকে, তখন আশপাশে যারা সাধারণ মানুষ ছিল তারা এক ধরনের মানে অন্য চাহনি আর কি। আমার বাড়ি বিল্ডিংয়ের তার দিকে স্ত্রী, সে তো পজিটিভ না নেগেটিভ, সে বাজার করার জন্য হয়তো ব্যাগ ফেলেছে নিচে। অন্যরা তাকে আবার নিরুৎসাহিত করছে যে কেন দিচ্ছ, তুমি বাজার দিলে বা ওগুলো ছুঁয়ে আসলে আমরা এই এলাকাতে থাকতে দিব না। এদিকে 19 এপ্রিল ভাইরাসের শিকার হন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও ফ্লু কর্নারের ইনচার্জ ডাক্তার আলামিন। অন্যদের চিকিৎসা দেওয়ার সময় আক্রান্ত হলেও নিজে চিকিৎসা নিচ্ছেন বাসাতেই। তার শারীরিক অবস্থাও উন্নতির দিকে। চিকিৎসা বলতে তো আসলে তেমন কিছু নাই, মাইল্ড সিমটম যাদের থাকে তারা বাসায় চিকিৎসা নিতে পারবে, যেমন আমি নিচ্ছি। আর যাদের শ্বাসকষ্ট হবে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে, এদেরকে অবশ্যই হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। তথ্য গোপন করে কোনো চিকিৎসা নিতে যাবেন না। এক্ষেত্রে সবচেয়ে বড় বিপজ্জনক হলো আপনার তথ্য গোপনের কারণে শত শত ডাক্তার আজকে এফেক্টেড হয়ে যাচ্ছে। এই এফেক্টেড হওয়ার কারণে কিন্তু হসপিটালের নর্মাল কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে, তখন আপনারা চিকিৎসা নেওয়ার আর কোনো সুযোগ পাবেন না। দেশে প্রথমবারের মতো 8ই মার্চ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,000-এরও বেশিতে। চিকিৎসকরা বলছেন করোনা প্রাণঘাতী হলেও সুস্থ হবার সুযোগ রয়েছে অনেক, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মনোবল ধরে রাখার পরামর্শ দিয়েছেন তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে মারা গেছে এক শিশু সহ আরও 7 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 152 জনে। নতুন করে 497 জন সহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,913 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এ পর্যন্ত 7টি জেলা এ ভাইরাস সংক্রমিত হয়েছে বলেও জানানো হয় বুলেটিনে। খ্যাতিমান প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর নিজ বাড়িতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 77 বছর। বরেণ্য এই প্রকৌশলী ছিলেন পদ্মা সেতু সহ দেশের সব মেগা প্রকল্পের অন্যতম পরামর্শক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। জামিলুর রেজা চৌধুরী, সংক্ষেপে জেআরসি, আন্তর্জাতিক মহলে এই নামেই তার পরিচিতি। 1943 সালে সিলেটে জন্ম নেয়া সরল এই মানুষটি তার মেধাশক্তিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী, মর্যাদা আর সম্মানের আসনেও তাই ছিলেন শীর্ষে। বাংলাদেশের ক্রান্তিকালে 1996 সালে তাকে করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যও ছিলেন তিনি। 2018 সালে জাতীয় অধ্যাপক হন জামিলুর রেজা চৌধুরী।
বঙ্গবন্ধু সেতু, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বাংলাদেশের সব মেগা প্রকল্পেই তিনি ছিলেন অন্যতম পরামর্শক। দেশের বড় কোনো নির্মাণ প্রকল্পের পরিকল্পনা হলেই ডাক পড়ত জেআরসির। 1993 সালে যাদের হাত দিয়ে বাংলাদেশের ইমারত বিধিমালা তৈরি হয়, জামিলুর রেজা চৌধুরী ছিলেন তাদের অন্যতম। কিছুদিন ধরেই খানিকটা অসুস্থ বোধ করছিলেন বরেণ্য এই প্রকৌশলী। আগে প্রায় নানা সভা সেমিনারে গেলেও মাস দুয়েক হলো তা যাচ্ছিলেন না। সোমবার রাতে স্বাভাবিকভাবে ঘুমিয়েছিলেন। ভোর রাতে পরিবার সদস্যরা তার নির্জীব দেহ দেখতে পায়। এরপরই নেওয়া হয় বাসার কাছের স্কোয়ার হসপিটালে। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানানো হয়, ঘুমের মধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাকে জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। এরপর দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো ইফতার বিক্রি করতে পারবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। তবে কেউ ফুটপাতে ইফতার সামগ্রীর পসরা বসিয়ে প্রদর্শন ও বিক্রয় করতে পারবে না। এছাড়া রেস্তোরাঁয় বসে ইফতার করা যাবে না বলেও জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। নির্দেশনায় আরও বলা হয়, পাড়া মহল্লার ভোগ্য পণ্যের দোকান সকাল 6টা থেকে বিকাল 4টা এবং সুপার শপগুলো বিকাল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা আগামী 7 মে পর্যন্ত আবারও বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা অনুযায়ী বাহরাইন, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য সহ 16টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, ত্রাণ, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও বিশেষ ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে। চীনের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা গুয়াংজু ফ্লাইট চালু থাকবে, জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নানা অজুহাতে এখনও রাস্তায় বের হচ্ছেন নগরবাসী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখে ঘরের ভেতরে ঢুকছেন। টহল গাড়ি চলে গেলে আবারও আগের চিত্র। এদিকে গার্মেন্টস খোলার পর নগরীতে বেড়েছে কোলাহল ও লোক সমাগম। হাইবুর রহমান, ওভি রিপোর্ট। রোববার থেকে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে পোশাক কারখানা, তাই অনেকটা ঝুঁকি নিয়েই কাজ করছেন শ্রমিকরা। ঢাকার বাইরে থেকে শ্রমিকরা যেন না আসে, কারখানা মালিকদের এই অনুরোধ উপেক্ষা করে অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে। তবে কর্তৃপক্ষের দাবি, সবাইকে পর্যাপ্ত স্বাস্থ্যগত নিরাপত্তা দেওয়া হচ্ছে। গতকাল ঢাকার বাইরে থেকে কিছু সংখ্যক আসছে, কুমিল্লা থেকে আসছেন, গাইবান্ধা থেকে আসছেন, বরিশাল থেকে অনেকে আসছেন। একটু পরপর প্রত্যেকটা ওয়ার্কার যেন সাবান দিয়ে হাত ধুতে পারে 20 সেকেন্ড করে, সেই ব্যবস্থা রেখেছি আমরা। প্রত্যেকটা ওয়ার্কার ঢোকার সময় থার্মোমিটার যে মেশিনটা আছে তা দিয়ে আমরা টেম্পারেচার চেক করতেছি, কারো যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, যার বেশিরভাগই ঢাকায়। এরপরও সরকারের নির্দেশনা উপেক্ষা করে অনেকেই নানা রকম অজুহাতে রাস্তায় বের হচ্ছেন। কেউ যাচ্ছেন ব্যাংকে, কেউ বা বাজার করতে, অনেকে আবার বের হয়েছেন কোনো কারণ ছাড়াই। আমি আসলাম পত্রিকার জন্য, আর ডায়াবেটিসের রোগী একটা হাঁটা হইল। ব্যাংকের কাজে তো আমাদের বের হতেই হচ্ছে। আমি অনেকদিন পর আজকে বের হয়েছি, কারণ আমার বাড়ি ভাড়া দিতে হবে, লেনদেন। আমি ওই জেলা অফিস যাবো, আমাদের একটা কাগজ নিয়ে আসার জন্য যাবো। সব আসলে সামলানো যাচ্ছে না, আমরা বলতেছি আবারও বারবার বের হয়ে আসতেছে। সড়কেও ব্যক্তিগত গাড়ি চলাচল বেড়েছে। রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ মোড়েও দেখা যায়নি পুলিশের কোনো চেকপোস্ট। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। গণস্বাস্থ্যের আবিষ্কৃত করোনা ভাইরাস শনাক্তের র্যাপিড কিট এখনই অনুমোদন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। করোনা শনাক্ত কিট নিয়ে গণস্বাস্থ্যের প্রধান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিভ্রান্তি ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন ওষুধ প্রশাসন মহাপরিচালক। সেই ইনোভেশন করলে সেটাকে ভ্যালিডেট করতে হয়, অর্থাৎ সত্যি কিনা উনি যেটা ক্লেম করছেন যে সেটা তার সেন্সিটিভিটি কত, স্পেসিফিসিটি কত, এই জিনিসটা আমাদের ভ্যালিডেট করতে হয়। তো তার জন্য আমাদের একটা নির্ধারিত একটা পাথ হয়ে আসে যে সেটা তাদের ফলো করতে হয়। ফি পর্যন্ত নেয় না, ওই যে ইয়েটা প্রোটোকল রিভিউ যেটা করা হয়, প্রোটোকল রিভিউ কিন্তু আমরা ফি পর্যন্ত নেই না, এখানে ফ্রি অফ কস্ট। কাজে উনি যে বলছেন, উনি যে একটা কথা বলছেন যে একটা পর্যায়ে উনি খুবই অবজেকশনেবল একটা কথা বলেছেন, সেটি হচ্ছে যে
আমরা কি ঘুষ দেব? ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে? সরকারের ঘোষণার পরও সংগ্রহ শুরু না হয় ধানের ন্যায্য দাম পাচ্ছে না হাওড়া অঞ্চলের কৃষকরা, ফলে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের, এতে করে লোকসানের মুখে পড়েছে তারা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসহাক সুমনের ছবি ও তথ্যের ভিত্তিতে হুমায়ুন চিস্তির রিপোর্ট। কথা ছিল সরকারিভাবে সারাদেশি কৃষকদের কাছ থেকে প্রতিমণ 1,040 টাকা দরে ধান কেনা হবে রোববার থেকে, কিন্তু শেষমেশ ধান সংগ্রহ শুরু না হওয়ায় বিপদে পড়েছেন কৃষকরা। পূর্বাঞ্চলের সবচেয়ে বড় হাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোটা ধান বিক্রি হচ্ছে 480 থেকে 520 টাকা মন দরে, চিকন ধান বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। এরপরও ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা। আশুগঞ্জ বন্দরে আসলে ধানের বাজার কম, নিজের পরিশ্রম বাদে আর 2-3 হাজার টাকা লস। 3 দিন ধরে আইসা গালাত বসে রয়েছি, মানে ধান বেচতে পারতেছি না। এরকম অবস্থা তো যদি চলে তাহলে আমরা জমি করার পরিকল্পনা একেবারে বাদ। মিল মালিকরা বলছেন করোনা পরিস্থিতিতে আর্থিক সংকট থাকায় ধান কম কিনছেন তারা, তবে কম সুদে ঋণ পেলে এ সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করছেন তারা। তারা এও বলছেন সরকারিভাবে ধান সংগ্রহ শুরু না করলে ধানের দাম বাড়ার সম্ভাবনা কম। চাউলের রেট পূর্বের রেটে এবছর নির্ধারণ করে দিয়েছেন 35 টাকা এবং 36 টাকা, কিন্তু এই রেটের কারণে ধান এবং চাউলের মধ্যে সামঞ্জস্য হচ্ছে না। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান চলতি মৌসুমে জেলায় 14,360 মেট্রিক টন ধান ও 40,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তবে ধানে আর্দ্রতা বেশি থাকায় সংগ্রহ এখনও শুরু হয়নি। আমাদের যেহেতু প্রস্তুতি শেষ পর্যায়ে আছে, সম্পন্ন আমরা প্রায় করে ফেলেছি, আগামী মাসের 4 বা 5 তারিখ থেকে আমরা এই ধান সংগ্রহ শুরু করতে পারবো। কোনোভাবেই কোনো সুযোগই নাই এখানে কোনো মধ্যস্বত্বভোগী সুবিধা নেবেন, তারপরে যদি কোনো অভিযোগ আসে যে কেউ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এবং প্রকৃত কৃষককে বঞ্চিত করা হচ্ছে, আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেব। সরকারি ধান চাল সংগ্রহ কার্যক্রম চলবে 31 আগস্ট পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরায় প্রায় 30 লাখ টাকা মূল্যের বেড় জাল ও কারেন্ট জাল সহ একটি ট্রলার জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয় জাটকা ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। বিকালে ভোলা সদর উপজেলার ইলিশ ভাংতির খাল এলাকা থেকে এসব অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। পরে নদী পাড়ে ওইসব নিষিদ্ধ জাল পোড়ানো হয়, গরিবদের মাঝে বিতরণ করা হয় মাছ। এবার জানাবো পায়োটেক্স খেলার খবর। ক্লাবের হয়ে অনুশীলনে নামার আগে প্রত্যেককে 14 দিনের কোয়ারেন্টিনের নিয়ম করেছে ইতালি সরকার। 4 মে থেকে এককভাবে অনুশীলনে নামছে ইতালিয়ান ক্লাবের ফুটবলাররা। দলীয়ভাবে অনুশীলন করতে পারবেন 18 মে, তবে যারা দেশের বাইরে থেকে যাবেন তারা শুরুতেই দলের সঙ্গে মাঠে নামতে পারবেন না। তাই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো খেলায় ফিরতে মরিয়া থাকলেও তুরিনে ফিরে তাকেও 14 দিন ঘরে বন্দি থাকতে হচ্ছে। 28 এপ্রিল ক্লাবের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে CR7-এর। আন্তর্জাতিক ফুটবলে বদলি খেলোয়াড় 5 জন করার প্রস্তাব দিচ্ছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ সংস্থার এক মুখপাত্র বলেন খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন, আর সেজন্য ফুটবলের নীতি নির্ধারক আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের সঙ্গে নতুন নিয়ম নিয়ে আলোচনা করছেন তারা। IFAB-র কাছ থেকে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। করোনা ভাইরাস পরবর্তী সময়ে ম্যাচ বেড়ে গেলে খেলোয়াড়দের ওপর বাড়িতে চাপ পড়তে পারে, এই ভাবনা থেকে এমন পরিকল্পনা ফিফার। বর্তমানে নির্ধারিত সময়ে সর্বোচ্চ 3 জন খেলোয়াড় নামানোর নিয়ম আছে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা ও আশেপাশের এলাকা সহ বিভিন্ন জেলার ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:29, রাজশাহীতে 6:36, চট্টগ্রামে 6:20, সিলেটে 6:24, খুলনায় 6:28, বরিশালে 6:27, রংপুরে 6:36 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:30। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও হাসপাতালে না গিয়ে সুস্থ হচ্ছেন অনেকে, মনোবল যোগাচ্ছে বাঁচার সাহস।
হৃদরোগে মারা গেলেন জাতীয় অধ্যাপক ও বরেণ্য প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী। রাজধানীর হোটেল রেস্তোরাঁয় আজ থেকে বিক্রি হবে ইফতার সামগ্রী। ফুটপাতে বন্ধ, পাড়া মহল্লায় দোকান খোলা বিকাল চারটা পর্যন্ত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।